14 বছর পরে ফুলকুমারী বাপের বাড়ি এসেছে, তাই নিজের বাড়ি হয়েও এবাড়ির সবই যেন তার চোখে নতুন। মায়ের সে শ্রী নেই, তিনি এখন বুড়ো হয়েছেন, বড়বউ এখন গিন্নি, দাদাদেরও সব বয়স বেড়েছে, ঘরে ঘরে ছেলে মেয়েদের নতুন নতুন মুখ, সকলেই তার কাছে নতুন, সব থেকে নতুন লজ্জাবতী এবং তার প্রতি এ বাড়ির ব্যবহার, সে যেন ছাই ফেলতে ভাঙা কুলো, তাকে মা বকেন, যা বকেন, স্বামী বকেন, মেয়ে পর্যন্ত, এমনকি দাসীরা পর্যন্ত বকে। তার কি দোষ, কোনো দোষ আদৌ আছে কিনা সেটা বিচার করে দেখাও কেউ জরুরি মনে করে না। লজ্জাপতিও কখনো নিজের দোষের প্রতিবাদ করে না। ফুলকুমারী অবাক হয়ে গেল, তার মনটা মমতায় ভিজে গেল। সে ছোট বউয়ের পক্ষ নিয়ে মাকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু দেখল বৃথা চেষ্টা, মা তাতে আরো বেশি রেগে যান। এদিকে কোনো ফল না হওয়ায় সে সন্ধ্যের পরে লজ্জাপতির ঘরে গেল, যদি কোনোভাবে তাকে একটু সান্ত্বনা দিতে পারে। ঘরের সামনে এসে দাঁড়ানো মাত্রই দাদার রুষ্ট কণ্ঠস্বর তার কানে এল। ফুলকুমারী ঘরের ভিতরে না ঢুকে সেখানেই দাঁড়িয়ে রইল। একটু পরে দাদাকে বাইরে বেরিয়ে আসতে দেখে বলল, দাদা, বউকে বকছ? আমি তো বউয়ের কোনো দোষ দেখছি নে। তবে দোষ কার? দোষ যদি ধরতে হয় তো পুটুরানীর, নইলে কারো নেই। সে যদি বউকে গয়নার কথা বলে তাহলে তো আর চুরি যায় না। কিন্তু মায়ের মুখের উপর অমন চোপা কি দরকার ছিল? দাদা, সেটা ঠিক চোপা নয়। তবে কি? মা যদি বুঝে দেখতেন তাহলে তাতে রাগ করতে পারতেন না। তবে এখন বুড়ো হয়েছেন, এক বুঝতে আর এক বুঝে বসে। কিন্তু তাই বলে তুমিও ভুল বুঝো না দাদা। তাহলে কি হয়েছে বলি শোনো। কি কথার পর লজ্জাবতী মাকে কি বলেছিল ফুলকুমারী তখন দাদাকে সব কিছু বলে তারপর জিজ্ঞাসা করল, আচ্ছা বলো, যা শুনলে এতে কি ও দোষ পেলে? না। তবে ভেবে দেখো দেখি, তুমি পর্যন্ত বিনা দোষে ওকে এরকম ভাবে বকে বসলে, আচ্ছা ওর কি একটুও কষ্ট হয় না? তার উপরে এই বিদেশে যাওয়ার দিনই তুমি ওকে বকে যাচ্ছ। আচ্ছা দাদা, তোমার কি একটুও মায়া করে না দাদা? দাদা আর কিছু না বলে ঘরে ঢুকলেন। বিছানার কাছে এসে দেখলেন লজ্জাবতী কাঁদছে, তার পাশটিতে এসে বসে বললেন, লজ্জাবতী। আচ্ছা লজ্জাবতী, তুই কি চিরকাল এরকম লজ্জাবতী থাকবি? হ্যাঁ, আচ্ছা এতক্ষণ তো সব খুলে বললে আমি তো বুঝতে পারতাম যে তোর দোষ নেই। যা হয়েছে তা হয়েছে। শোন না, এই দেখো আবার কাঁদে, বলছি তো যা হয়ে গেছে তা হয়ে গেছে, ভুলে যা লক্ষ্মীটি, লক্ষ্মীটি লোক, আবার কাঁদে। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ বেশ, আর কখনো আমি তোকে আর ভুলবো না। এই এই আমায় মাফ কর লজ্জাবতী, আমাকে মাফ কর, কাঁদিস নি লজ্জাবতী, কাঁদিস নি। লজ্জাবতী গভীর সুখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে স্বামীর বুকে মাথা রাখল। স্বামী চলে গেছেন, রাত গভীর, চারদিক নিস্তব্ধ, কিন্তু লজ্জাবতীর কিছুতে ঘুম আসছে না। গভীর কষ্টের পর স্বামীর সোহাগ পেয়ে কিপ্টের মতো সে এখন সেটা আস্তে আস্তে উপভোগ করছে। এক একবার তার খুব আশ্চর্য লাগছে, মনে হচ্ছে আশ্চর্য কে বলল, উনি কি করে জানলেন? হঠাৎ সে চমকে উঠল, দেখে
ফুলকুমারী তার মাথার কাছে দাঁড়িয়ে ফুলকুমারী তাকে বলল, বউ এখনো বিছানায় যাসনি? স্বামী চলে যাবার সময় মাকে এগোতে এসে সে আর উপরে যায়নি, নিচেই একটা শতরঞ্চির উপর শুয়ে পড়েছে। ফুলকুমারীকে দেখে উঠে বসে বলল, ঠাকুরজি তুমি এখনো শোওনি? আমি তো শুয়েই ছিলুম, বিছানা থেকে উঠে তোকে দেখতে এলুম। দাঁড়াও, প্রদীপটা কাছে আন। ভালো করে না, ভালো করে মুখটা দেখা যাচ্ছে না। ফুলকুমারী প্রদীপটা কাছে এনে ভালো করে জ্বালিয়ে দিয়ে লজ্জাবতীর কাছে এসে বসল। তারপর বউয়ের মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে বলল, ও মা, তোর না ভাই 12 বছর বিয়ে হয়েছে? আচ্ছা, তখন কি তুই এর চেয়েও ছোট ছিলি? মনে হয় একেবারে যেন কোনে বউটি। বউ একটু হাসল। ননদ তার হাতটা হাতের মধ্যে ধরে বলল, তুই ভাই অমন কেন? কেমন, যেখানে তোর দোষ নেই সেখানেও তুই কথা বলিস না? কথা বলতে গিয়ে দেখেছি ও উল্টো হয়। কে জানে আমি কিরকম করে বলি, সবাই আমাকে বলবো যে দাদাও। আমি দাদাকে বুঝিয়ে বলতে তো তিনি সব বুঝলেন। ও, তবে ফুলকুমারী তার পক্ষ নিয়ে স্বামীকে সব কথা বলেছে, তার জন্যই সে স্বামীর আদর পেয়েছে। কৃতজ্ঞতায় লজ্জাবতীর চোখ জলে ভরে উঠল। সে বলল, তিনি কিছু বললে আমার বড় কান্না পায়। তাই তো মুখ ফুটে কোনো কথা বলা হয় না। বুঝেছি। না, তা ঠিক না, তিনি বিরক্ত হয়ে তারপর আর কিছু জিজ্ঞেস করেন না। হায় রে আমার অভিমানিনী, কে জানে ভাই তোকে সবাই বকে কি করে, কি করে তোর উপর এত রাগ করে। দিন কতক পরে তুমিও বকবে, দেখবে আমার ওপর রাগ না করে লোকে থাকতে পারে না। কখনো না, যদি দোষ করি তাহলেও না। ওরে, তোকে যে সকলেই বকে আমি আবার কোন প্রাণী বকব। লজ্জাবতী তার হাত দুটো চেপে ধরে বলল, তাও নাকি কখনো হয়। বুক ভরা আনন্দ চোখ ভরা জল নিয়ে কিছুক্ষণ পর ফুলকুমারী চলে গেল। বউ বিছানায় গেল, কিন্তু কিছুতেই ঘুম এল না। সে রাতের সব ঘটনা, স্বামীর সোহাগ, ফুলকুমারীর স্নেহমাখা কথা, তার অমন সখীর ভাব, এসব কিছু তার মনের ভেতরে তোলপাড় করতে লাগলো। সুখের চিন্তায় উত্তেজিত হয়ে সে সমস্ত রাত জেগে কাটিয়ে দিল। ভোরবেলা উঠতে গিয়ে দেখল মাথাটা কেমন যেন ঘুরছে, সে আবার শুয়ে পড়ল। ফুলকুমারী সকালে ঘরে এসে বউকে তখনও শুয়ে থাকতে দেখে মশারিটা তুলে উঁকি মারল। লজ্জাবতী তখন তাড়াতাড়ি উঠে বসল। ঠাকুরজি এসো, এসো, এসো। লজ্জাবতীকে কেমন যেন বিবর্ণ ক্লান্ত দেখাচ্ছে। ফুলকুমারী বলল, বউ বউ তোর কি অসুখ করেছে নাকি? না না। তাহলে অমন দেখাচ্ছে কেন? না না। কিন্তু তুই যে কাঁপছিস, শীত করছে, গায়ে কাপড় দে না। আমার আমার নেপটা কই? দেখছি দেখছি না তো। ও মা, সারা রাত তুই নেপনা গায়ে দিয়ে উনি কাটিয়েছিস?
কেন, তোর নিপ কোথায় গেল? জানি নি। জি বুঝি শুকোতে দিয়েছিলাম, তুলে দিতে ভুলে গেছি। বলতে বলতে লজ্জাবতী বিছানা থেকে বেরিয়ে এলো। ফুলকুমারী তার মাথায় হাত দিয়ে দেখে বলল, উমা সত্যি বউ, তুই এখন উঠিসনি, তোর কাছে কেমন গরম গরম লাগছে, শুয়ে থাক, তুই এখন শুয়ে থাক। বউ হেসে বলল, এখন কি আর শুয়ে থাকলে চলে ঠাকুরজি? ও কিছু না, মাথাটা একটু ধরেছে কেবল, স্নান করলে সেরে যাবে। কোন কেন কেন চলবে না কেন? ও তোর বুঝি আজ রাধার পালা, তা অসুখ করলে পালা রাখতে হয় নাকি? তা আমি রাধবো আজ। ছি ছি ঠাকুরজি, খেপেছ নাকি? সত্যি সত্যি আমার কিছু হয়নি। আমার মাথা ঘাস তুই, শহ। এমন সময় দাসী একটা লেপ এনে বিছানায় ফেলে বলল, এই তোমার নেপ রইল, কাল আনতে ভুলে গেছনু। তা বলি উনুন যে বয়ে যাচ্ছে, রান্না বান্না কিছু হবে না নাকি? চলো চলো যাচ্ছি। দাসী চলে গেল। ফুল বলল, ও আমার কথা রাখবি নে, তবু রাঁধতে যাবি? ঠাকুরজি তুমি রাঁধবে সে কি করে হবে? কেন, তাতে কি হয়? ও তবে আমি তোর এত পর, বেশ তবে আমি চললুম। শোনো ঠাকুরজি, যেও না, দাঁড়াও না, তা নয়। তবে কি? মা তাহলে রাগ করবেন, ভাববেন তার সঙ্গে সে বোঝাপড়া আমার। লজ্জাবতী একটু ভাবল, তারপর বলল, ছি ছি তাও কি হয়? না 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 ঠাকুরজি, কোনো মতে না, সে কোনো মতে হবে না। কোনো মতে হবে না? বেশ, তুই রাঁধলে আমি কিন্তু সে রান্না খাবো না। এই আমি চললাম। ঠাকুরজি 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 ঠাকুরজি। ফুল রুষ্ট স্বরে এই কথা বলে চলে গেল। লজ্জাবতী ডাকলো, কিন্তু ফুল আর ফিরল না। লজ্জাবতী আর পেরে উঠল না, তার মাথাটা ভীষণ রকম ঘুরছে, গাটাও বেশ গরম। সে সেখানেই আবার শুয়ে পড়ল। এখনো একদিন যায়নি, এর মধ্যে এই ঠাকুরজি তার উপর রাগ করল। সে বুঝল স্নেহের কারণেই ঠাকুরজির রাগ, কিন্তু তাও তার মনকে বিঁধল। দুঃখে অভিমানে চোখে জল উথলে উঠল। কেঁদে মনে মনে সে বলল, ঠাকুরজি ঠাকুরজি আমার উপর রাগ করল। এর থেকে আমার মরণই ভালো। লজ্জাবতী খানিক পরে নিচে রান্নাঘরে এসে দেখল, ফুল বড় বউকে রান্না সম্পর্কে নানা রকম প্রশ্ন করছে। বড় বউ কুটনো কুটতে কুটতে হেসে হেসে উত্তর করছেন। ফুলের বাঁদিকের উনুনে ডালের হাঁড়ি, ডান দিকের কড়ায় তেল ফুটছে। সে জিজ্ঞাসা করছে, বলো
তেল তো চড়বড় করে এলো, এবারে তরকারিগুলো দিই। বড় বউ বললো, বলি তোমার অমন কাজ না করলেই কি নয়, চড়বড়ানি থামুক তখন দেবে। ওইলো বউ, ডাল তো উঠলে উঠলো, কি করি, আয় একবার এদিকে আয়। লজ্জাবতী বলল, এই যে আমি, এই যে ঠাকুরজি, আসছি আসছি, আমি আসছি। সে আসতে আসতেই ডাল উথলে পড়ে খানিকটা ফুলের পায়ে পড়ে গেল। পা পড়লো ফুলের, তার জ্বালা ভোগ করলো যেন লজ্জাবতী। এই ঘটনায় সে এমনই ব্যথিত হয়ে পড়ল। আহ, পুড়ে গেল যে ঠাকুরজি, আহ, তোমার ব্যথা করবে তো, জ্বলছে জ্বলছে, তোমার ওই জায়গাটা জ্বলছে, দেখি দেখি, দেখি দেখি, কই লাগছে লাগছে। এমন সময় শাশুড়ি এসে উপস্থিত হলেন। এসে গালে হাত দিয়ে বললেন, ও মা, তাই তো ফুলকুমারী রাঁধছে, আমার বিশ্বাস হয়নি। ওই দেখো আবার পাও পুড়িয়ে ফেলেছে, বলি সব রাজার ছিঁড়া, ননদ তো দুদিনের জন্য থাকতে এসেছে, বলি তাকে না পুড়িয়ে তোমাদের মনস্কামনা পূর্ণ হলো না। আমি তো সেই থেকে বারণ করছি, তার ঠাকুরছি তো শোনে না, কি করব, ছোট বউয়ের অসুখ করেছে না পারে, আমি রাঁধছি, তোর কেন বাবু আসা? ও, ছোট বউয়ের অসুখ করেছে তাই উনি রাঁধতে এসেছেন। দেখ ফুলি, আমি কিন্তু আজ মাথা খুঁড়ে মরব, এদিকে আয় বলছি। সত্যি বটে, এমন বউ তো আমি কখনো দেখিনি। বড় বউয়ের দিকে তাকিয়ে ফুল চোখ পাকালো এবং মাকে বলল, না মা, আমি শখ করেই রাঁধতে এসেছি, এই ডাল আর তরকারিটা রেঁধেই আমি যাচ্ছি, তুমি যাও। ও, তুমি রাঁধবে আর বউরা পায়ের উপর পা দিয়ে বসে থাকবে, ভালো ব্যবস্থা। ফুলি, আয় বলছি, নইলে আমি রক্ষে রাখবো না বলে দিলাম। বলে ফুলের হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে তাকে নিয়ে গেলেন, এবং তারপর থেকে তাকে এমন চোখে চোখে রাখলেন যে ফুলের আর লুকিয়েও এ মুখ হওয়ার জোর রইল। লজ্জাবতী তার অসুস্থ শরীর নিয়ে চুপ করে রাঁধল, কিন্তু রান্নার পর ঘরে এসে সেই যে শুয়ে পড়ল, আর তার উঠবার সামর্থ্য রইল না। বড় বউ ফুলের ভাত বেড়ে উপরে নিয়ে এল। পুঁটুরানী পিসিমাকে খেতে ডাকল। মা মেয়েকে সঙ্গে করে নিয়ে খাবার জায়গায় এসে ছোট বউকে না দেখে বললেন, তা কই গেল, রাজার ঝির বুঝে এদিকে আসতে নেই। পুঁটুরানী বলল যে তার মায়ের খুব অসুখ করেছে তাই সে শুয়ে পড়েছে। শাশুড়ি বললেন, সব ভান, কাজের নামে অমনি অসুখ। তার অসুখের কথা শুনে ফুলের বুকটা ধড়াস করে উঠল, বুঝল খুব শরীর খারাপ না হলে সে এখানে আসত। সে বলল, না মা, সকাল থেকে ওর অসুখ করেছে, রেধে কাজটা ভালো করেনি, একটা বাড়াবাড়ি না হয়। ও, অমনি বাড়াবাড়ি হলো, একটু বুঝে মাথা ধরেছে তাই নিয়ে পড়ে আছে, গেরস্তের বাড়ি অত বড় মানুষই করলে চলে না। ফুল আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নিল। তারপর সে লজ্জাবতীর ঘরে গেল, মাও তার পিছু নিলেন। লজ্জাবতীকে দেখে শাশুড়ির মনে হল সত্যি সে অসুস্থ। ফুল তার কপালে হাত দিয়ে বলল, উফ, আগুন যে, বউ তো সেটা কাঁপছে, নেপটা আবার কোথায় গেল? ও, কাল তো বউয়ের বিছানায় মোটেই নেপ ছিল না। আচ্ছা, তার মানে সারা রাত শীতে কাবু হয়ে এই অসুখটা হয়েছে। বড় মানুষের ঝি, একটা নেপ দিয়েছিল তা ফেরত দেওয়া হয়েছে, গেরস্ত ঘর, একদিন কি নিজের ভালো নেপটা নইলে চলে না, না হয় ননদকে গায়ে দিতে দিয়েছিল, তার জন্য একেবারে অসুখ বাঁধানো। মা, আমি তো জানতাম না, ভেবেছিলাম দাসী বুঝি ভুল করে অন্য নেপটা দিয়ে গেছে, তাই আমি ফেরত পাঠিয়েছিলাম। লজ্জাবতী জানতই না যে শাশুড়ি তার লেপের বদলে অন্য লেপ তাকে দিয়েছেন, তাই সকালে রান্নাঘরে যাওয়ার সময় বিছানা তুলতে গিয়ে ছেঁড়া লেপখানা দেখে ভাবল দাসী লেপটা ভুল করে বদল করে ফেলেছে।
তাই পুটুরানীকে দিয়ে লেপটা ফেরত পাঠিয়ে দিয়েছিল। ভুল বলল, সে যা হোক, এখন একটা লেপ পাঠিয়ে দাও দেখি। শাশুড়ি চলে গেলেন। ফুল লজ্জাবতীর সেই করুণ কাতর মুখের দিকে ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে বলল, আহ, কেন আমি জোর করে রাঁধলুম না? তাহলে তো তোর অসুখটা হতো না। লজ্জাবতীর চোখ জলে ভরে উঠল। সে বলল, না না, আমার তো হৃদয়ে অসুখ করেনি। বলো দিদি, বলো বলো না, তোমার তোমার আর রাগ নেই? বলো না, বলো, তুমিও তুমিও ভাই আমার উপর রাগ করলে? বলো না, বলো না দিদি, বলো না, বলো না, বলো না, তুমি বলো না একবার, বলো। ফুলকুমারী কাঁদতে কাঁদতে তার গলা জড়িয়ে ধরে বলল, আর আমি কখনো রাগ করব না। বল ভাই, বল, তুই কিচ্ছু মনে করবি না? লজ্জাবতী কোনো কথা বলল, তার মাথা ফুলের বুকে রেখে গভীর প্রশান্ত সুখে সে কাঁদতে লাগলো। প্রাণে প্রাণে এক হয়ে দুজনের চোখের জলে চোখের জল মেলালো। এরপর বোধ হয় লজ্জাবতীর কাঁদবার সাধ মিটল। এরপর আর সে কাঁদল না। স্বামী যে কথা দিয়েছিল, ফুল যে কথা দিয়েছিল, তা রইল। আর লজ্জাবতীকে তাদের বকতে হল না। কয়েকদিনের মধ্যেই লজ্জাবতী রোগ শয্যা থেকে একেবারে মরণ শয্যায় শয়ন করল। শাশুড়ি কাঁদতে কাঁদতে বললেন, আহা, গেল গো, নিজের দোষে প্রাণটা খোয়ালে। রাগ করে নেপটা কয়ে দিলে না গো, রাগ করে বললে না গো যে অসুখ করেছিল। দাসী চাকর সকলেই এই ধুয়ো ধরেই কাঁদল। কেবল একটি গভীর শোকাপ্লুত অনুতপ্ত হৃদয়ে তাদের সঙ্গে যোগ না দিয়ে নির্জনে মর্মান্তিক দুঃখের অশ্রু বর্ষণ করতে করতে মনে মনে বলল, আমি কি করলাম? কেন কেন আমি ওর উপর রাগ করেছিলাম? বুঝি ও সেই অভিমানে গেল। আমি তাকে মারলাম একটিবার, একটিবারের জন্য। ফিরে এসো, ফিরে এসো দিদি, একবার একবার তোমাকে প্রাণ ভরে আদর করে নি, আদরের ভিখারি নি। তোমাকে তো কেউ আদর করল না, আমিও করলাম না। এ যন্ত্রণা এ আমি কখনো ভুলতে পারবো না, সারা জীবন, সারা জীবন। এ যন্ত্রণা আমাকে আমাকে বিত্ত করবে, বিত্ত করবে। ভিত্তকর ভিত্তকর।